নমস্কার বন্ধুরা কেরিয়ার আমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা রাজ্যে সিএম ওইজ অফিসে গ্রুপ সি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মেয়ে সকলেই আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না তোমাদের শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে তো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কী চা হয়েছে বেতন কত দেওয়া হবে এবং সেই সঙ্গে তোমরা কীভাবে আবেদন করবে আবেদন করার শেষ তারিখ কবে এবং তোমাদের ইন্টারভিউ কবে নেওয়া হবে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক শেয়ার করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ জলপাইগুড়ি হেলথ ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আসার পরে দেখো একাধিক অপশান রয়েছে এর মধ্যে একটা অপশান রয়েছে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো লেখা রয়েছে পোস্ট নেম এখানে দেখো বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অব ডাটা এন্ট্রি অপারেটার ডিও ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ আর টি তো এখানে পাশে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তো এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ জলপাইগুড়ি অর্থাৎ সিএম ওয়েচ জলপাইগুড়ি থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখো এই নিয়োগের মেমো নাম্বারটা মেনশন করা হয়েছে ডেটও এখানে মেনশন করা হয়েছে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর ডিও ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ আর টি পিসিআর ল্যাবরেটরি অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি আচ্ছা নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে এখানে সিরিয়াল নাম্বার তারপরে নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি ডিও ডিও তারপরে দেখো নাম্বার অফ পোস্ট টু দুটি শূন্য পদ রয়েছে এবং কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা দেখো কী চা হয়েছে বলা হয়েছে গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি তার সঙ্গে দেখো বলা হয়েছে ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার ফ্রম স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউটস অর্থাৎ তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস হতে হবে সঙ্গে তোমাদের কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এক বছরে তোমাদের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে তারপরে দেখো বেতন বলা হয়েছে তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা এবং তোমাদের বলা হয়েছে স্কেল আপ স্কোরিং অর্থাৎ তোমাদের প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কম্পিউটার টেস্ট তোমাদের নেওয়া হবে চল্লিশ নম্বরের এবং ইন্টারভিউ নেওয়া হবে দশ নাম্বারে মোট তোমাদের পঞ্চাশ নম্বরের উপর কিন্তু মূল্যায়ন করা হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হয়েছে ভেনু অফ কম্পিউটার টেস্ট ইন্টারভিউ তোমাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে কোন ঠিকানায় সি এম কনফারেন্স হল ডিআরএস বিল্ডিং সিএমইচ অফিস জলপাইগুড়ি তারপরে দেখো বলা হয়েছে ডেট অফ কম্পিউটার টেস্ট অর ইন্টারভিউ তোমাদের ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে কবে তেরো ছয় দু হাজার একুশ তারিখে এবং রিপোর্টিং টাইম বলা হয়েছে টেন থার্টি এম টু ইলেভেন থার্টি এম ঠিক আছে এরপর দেখো তোমরা এখানে আবেদন করবে কি হবে তোমাদের এখানে অফলাইনে বাই পোস্টে অ্যাপ্লাই করতে হবে এর জন্য তোমাদের এই বিজ্ঞপ্তির সঙ্গে একটা ফর্ম দেওয়া হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ফর্মটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এই ফর্মটা তোমরা প্রথমত প্রিন্ট আউট করে বের করে নেবে তারপর ফর্মটা ফিল আপ করবে এবং সঙ্গে দেখো এই ফর্মের সঙ্গে তোমরা কি কী ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাডাস্টেড করে দেবে এখানে পরপর বলে দেওয়া হয়েছে এখানে দেখো প্রথমত বলা হয়েছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড সেই সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট সেই সঙ্গে তোমাদের গ্র্যাজুয়েশনের সেমিস্টার অথবা ওয়াইজ সমস্ত মার্কশিট এবং সেই সঙ্গে তোমাদের কম্পিউটার এক বছরের ডিপ্লোমা কোর্সের মার্কশিট এবং সার্টিফিকেট এবং সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা কোনো অ্যাড্রেস প্রুফের ফটোকপি এই সমস্ত ডকুমেন্টের জিরাস কপি তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে এবং সঙ্গে তোমাদের দুটো সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটো লাগবে রিসেন্ট এবং একটা ফটো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে লাগাতে হবে অপরটা তোমাদের ইন্টারভিউর দিন লাগবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে একটা বড় খামের মধ্যে করে ভরবে এবং সেই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এবং তুমি এখানে যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখে দেবে এবং তোমরা বাই পোস্টে পাঠিয়ে দেবে এই ঠিকানায় এখানে তোমাদের ঠিকানা বলে দেওয়া হয়েছে দেখো বলা হচ্ছে টু দ্য সিএম ওইচ অ্যান্ড সেক্রেটারি ডিএইচ অ্যান্ড এফডাব্লিউ সমিতি জলপাইগুড়ি সি এম ওইচ অফিস ফার্স্ট ফ্লোর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হসপিটাল পাড়া জলপাইগুড়ি সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান এবং তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে এগারো ছয় দু হাজার একুশ বিকাল পাঁচটা তিরিশের মধ্যে কিন্তু আবেদনপত্র এই ঠিকানায় পাঠাতে হবে ঠিক আছে তোমরা কিন্তু বাই হ্যান্ডে পাঠাতে পারো বাই হ্যান্ডে জমা করতে পারো অথবা তোমরা কিন্তু রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে পারবে